পিতা মৃত মুসলিম উদ্দিন, মাতা রাবেয়া বেগম, গ্রাম বর্তমান পঞ্চগড়। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি ইপিআরের চাকরি, চাকরি চলাকালীন অবস্থায় আমার আমার মূলত ঠাকুরগাঁ বিডিআর হেডকোয়ার্টারে গিয়া যুদ্ধটা শুরু হয়। 26 তারিখে তো যুদ্ধ শুরু, তার কিছুদিন আগে 7-8-10 দিন আগে ওখানে আমাদের ডিপার্টমেন্টের ভিতরে বাঙালি আর পাঞ্জাবির মধ্যে একটা ফাটল দেখা দেয়। যেমন মেন মেন ঘাঁটিতে তারা মানে ডিউটিতে কন্ট্রোল করতেছে, যেমন অ্যামনিশন কোয়ার্টার গার্ড, তারপরে মনে করেন মেন গেট, হ্যাঁ এইসব জিনিস তারা কন্ট্রোলে নেওয়ার জন্য বাঙালিদেরকে বলে যে কোনো কোনো সমস্যা নেই, সমস্যার সমাধান হয়ে গেছে, হ্যাঁ ছাত্রদের সাথে সব কিছু সমাধান হয়ে গেছে, এখন তোমরা আপন আপন ব্রাকে রেস্ট করো। আমাদের রেস্টের কথা বললো, কিন্তু দেখা গেল যত খান ছিল যারা আগে পশ্চিম পাকিস্তানে যারা ইতিহাসে, তারা কিন্তু কী করলো যে পোশাক করে গোলা বারুদ যা যাবতীয় নিয়ে ওরা ওই সব জায়গা কন্ট্রোল করে ফেললো। তারপরে 24 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমরা কেমন যেন একটু ওদের কাছ থেকে ফাঁক হয়ে যাচ্ছে, ওর দেখা করে আমরা যেতে পারলাম যে আমাদের উপর এইভাবে তারা আক্রমণ করল। কিন্তু ওদের যে প্ল্যানটা ছিল, ওরা ছিল 10:30 আমাদের উপর চড়াও হবে, এটা কিন্তু ওদের প্ল্যান ছিল ওই 26 তারিখের আগে। ঠিক দেখা গেলো 26 তারিখে আমরা তখন জানতে পারলাম যে এই অবস্থা, তখন আমাদের যা যা কিছু গোলা বারুদ ছিল ওইটা নিয়ে আমরা কিন্তু চতুর্দিকে একটু ঘেরাও করে ফেললাম তাদের। পরে দেখা গেলো যখন 10:30 ওরা শুরু করবে, আমরা কিন্তু 10টায় অলরেডি হ্যাঁ ওদের উপর আক্রমণ অতর্কিত আমরা করছি। আর এই পর্যায়ে যা ছিল ওখানে যারা খান ছিলেন তাদেরকে সবাইকে শেষ করে ফেলা হয়েছে, সেটা একদম লিস্ট দেখে, কাগজের লিস্ট অনুপাতে, নাম অনুপাতে, হ্যাঁ আব্দুল রশিদ ঠিক আছে নাম কাটা, এইবার সবাইকে মারা হয়ে গেছিলো। মেজর ওখানে ছিল খান, তখন নাম ছিল মোহাম্মদ হুসেন, তারপর শেষ দিকে মারার পরে তার পার হাতের মধ্যে বাম দিয়ে বাঁশা দিয়ে লাঠি ঢুকে গোটা ঠাকুরগাঁ শহরে তাকে চক্কর দিয়ে ঘুরে নিয়ে গেছে। এরপরে দুই তিন যখন হয়ে যায় তখন আমরা ঠাকুরগাঁ ওখানে একটু ফ্রি হয়ে গেলাম। বাঙালি আপনারা কজন ছিলেন ওই সময়? ওখানে বাঙালি আমরা প্রায় 200 মতন ছিলাম, তো সঠিক না ওরা ছিল বেশি একটু আছে। তার ঠাকুরগা যখন আমাদের কমপ্লিট হয়ে গেলো তখন আমাদের প্রতি নির্দেশ হলো শৈত্যকে আক্রমণ করার জন্য। সরিষ্ঠা নির্দেশ দিচ্ছে কি? হ্যাঁ নির্দেশ নেতৃত্ব দিতেছে আমাদের একজন সুবাদার মেজর ছিলেন, নাম কাজিমুদ্দিন, খুলনার মানুষ ছিলেন, নেতৃত্ব উনি দিচ্ছে। আবার নেতৃত্ব যে মনে করেন যে আমি হাবিলদার আমি নেতৃত্ব দিচ্ছি, একদম নেতৃত্ব সুন্দর মতো প্রায় হ্যাঁ যে যেভাবে বলে এভাবেই চলতেছে। তখন আমরা কিনা ঠাকুরগা থেকে চলে গেলাম সরাসরি আমরা শৈতপুর দেখছিল, শৈতপুর শৈতপুরের পিছনে একটা চাম্পাতলি নামে একটা জায়গা আছে, সেই জায়গা বাজারটা ওখানে ডিফেন্স লাগা হলো। মনে করেন মেন রাস্তা থেকে চাম্পাতলি বাজার থেকে বাম সাইডে এই ঠাকুরগাঁর ইতিহাস, আমরা বাম সাইডে আর রাস্তার মেন ডাইন দিকে দিনাজপুরের পূজাবের ইতিহাস আছে, তারা তো যাবার আমাদের সাথে একটা হয়ে গেছে, দুই সাইডে আমরা হাত করে হ্যাঁ ওখানে একদিন ওয়েট করবা। করার পর খানের যখন আমাদের উপর ট্যাঙ্ক নিয়ে হামলা করলো তখন তো আমাদের কথা এখানে সম্ভব, কারণ ট্যাঙ্ক বিধ্বংসী কোনো যন্ত্র সেই মুহূর্তে আমাদের কাছে ছিল, বাধ্য হয়ে আমরা পিছনে সরে আসি। ওখান থেকে মায়ের খেয়ে আমরা আসলো রানীর বন্দর, যেটাকে রানী বন্দর, তারপরে একটা ব্রিজ আছে ভুসির বন্দর, ওখানেও মার খেলেন খেয়ে দিনাজপুর 10 মাইলে আমাদের খুব বড় ধরনের একটা ডিফেন্স লাগলো, খুবই বড় ধরনের, সবাই একটু হাত ছাড়ে বাঁচলাম, খাওয়া দাওয়া নেওয়া তো এটা কোনো চিন্তাভাবনাই নেই, আর মরতেই আছে কে মরতে সেটা পুরো লিস্ট নেই, দেখা গেছে অমুক কোথায় নাই মারা গেছে ওই লাস্ট কোথায় অমুক জায়গায় দেখো। যখন দিন আসলো 10 মাইলে একদিন একলে ওখানে থাকলাম, আবার পর্যায়ক্রমে ওই ডাইন সেটে দিনাজপুরের
ইপিয়া আর বাম সাইডে আমাদের ঠাকুর গাড়ি এইভাবে খাতে খাতে তর্কিতে তারিখ আমি বলতে পারবো না সঠিক খাতে পরবর্তী মাসের পাঁচ সাত তারিখে খানেরা যখন আবার হামলা করলো আবার কোন চেনি দশ মাইলে তখন সন্ধ্যার সময় মানুষগুলো এলোমেলো হয়ে গেল ওখানে আমাদের ভিতরে তারা কিন্তু ঢুকে গেল আমরা যা ছিল হাতিয়ার দিয়ে গোলাগুলি করতে করতে থামাতে পারিনি ওখানে অনেক মানুষ মারা গেছে অনেক আমি যখন ওই রাস্তা থেকে এখনো যে দিনাজপুর দশ মাইলের রাস্তা ওই রাস্তা থেকে পার হয়ে আসবো হ্যাঁ ঠিক ওখানে মানুষের রক্তের মধ্যে পা পড়ে আমি স্লিপ কেটে পড়ে গেছি আর এখন দেখি ওখানে আমার একজন বন্ধু ওকে বলছিস আমাকে পানি খাওয়া মেশিন গানের রেলের মধ্যে কিন্তু পানি থাকে ওই পানি সামান নিয়ে তাকে আমি খাওয়াইছি এরপরে ওখান থেকে কী করে অনেক লোক মারা গেছিলো ওখানে দিনাজপুর মেলে ওখান থেকে আমরা ভাতগা ব্রিজ পার হয়ে আমরা একটা জায়গা আছে খানসামা ওই দিক দিয়ে ঘুরে আমরা খানসামা দিয়ে বীরগঞ্জে আসলাম বীরগঞ্জ থেকে আবার ওই ভাতগায় আমরা অ্যাটাক করলাম ডিফেন্স দিয়ে আবার যখন পর্যায়ক্রমে ওরা আবার এইভাবে অ্যাটাক করতেছে তখন আর পারলাম না তখন কিন্তু ওখান থেকে চলে আসলাম আমার পিছনে 25 মাইল যেমন জায়গাটা 25 মাইলে ওখানে আছে আবার ডিফেন্স ওই ধরনের লাগে আপনাদের সংখ্যা হচ্ছে 1-2 আমাদের পরবর্তীতে আরও অনেক হয়ে গেছে পাবলিক ছাত্র আবার নতুন মুজাহিদ মুক্তিযোদ্ধা হবে অনেক কিছুই এখন কে কাবা কে বা কারা কোথায় ওই সময় দেখার কোনো সময় ছিল আর কোনো থামাথামি নেই আমাদের ঠাকুরগাঁও ওখানে 25 মাইল থেকে আমরা তো ঠাকুরগাঁও তো আমরা লোকেই ওখানকার আমরা সরাসরি চলে আসি একদম এই পঞ্চগড়ে আসি আমরা ডিফেন্স লাগাই এখানে কিন্তু বহু লোক মুজাহিদ পুলিশ লোকাল ছেলে পেলে কলেজের ছাত্র নানান জনা এখানে কিন্তু বড় ধরনের একটা ডিফেন্স এখান থেকে একটু শুরু করে নদীর ওই মাথা আর এই দিক থেকে ওই মাথা পর্যন্ত 1 মিনিট এখানে কিন্তু ইপিআরের হেডকোয়ার্টার কোম্পানি হেডকোয়ার্টার কিন্তু এই যে পৌরসভা একটা জায়গা আছে এই জায়গা এটা এখানে ইপিআর হেডকোয়ার্টার ছিল আমি কিন্তু এখানে থেকে চাকরি করছি এই জায়গাটা যার জন্য এই এলাকাটা আমার খুব জানা যখন পঞ্চগড় থেকে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই তখন তো নানান অবস্থা ঠাকুর ঠাকুর দিয়ে সব জ্বালাই দিয়েছে এই পঞ্চগড়ে লোক মারছে আগুন জ্বালাই হ্যাঁ যে বোম দিয়ে আগে স্মোক বোম বলা এটাকে যে বোমটা এখন পানির মধ্যেও যদি বাস্ট হয় তারপরে সে পানির উপরে কিছুক্ষণ জ্বলবে আমাদের এই দেশের মধ্যে বাংলাদেশ স্বাধীনের দূতায় তারা ওই খানেরা বোম বাস্ট করেছিল ঠিক সেম এই যে এখানে আমরা যেখানে বসে আছি তার একটু আগে ওখানে মোটরসাইকেলের গ্যারেজ কয়েকটা আছে ওই জায়গার মধ্যে ট্রাক হ্যাঁ আমাদের এই ট্রাক ছিল দুটো ছোট মিনি ট্রাক ছিল একটা ট্রাকের মধ্যে ছিল এমনি সব কিছু আর কি ঠিক ওই বোমটা আসলে ওখানে পড়ার পরে বাজারে কিন্তু অলরেডি আগুন লেগে গেছে এইটা তো নানা ভিতরে ওখানকার ওই যে বোমগুলো গরুগুলো বাস্ট হচ্ছে নানা ভিতরে অনেক অনেক বলতে যারা লোকাল ওই যে ছিল তারা বলতে পারবে এছাড়া না আমরা তখন কিন্তু বলছি যে ভেঙে এর মধ্যে কিন্তু এপ্রিল মাসের 17 তারিখ ঢুকছে তাই না তাই না তারপরে এর মধ্যে 15-16 দিন চলে গেছে কোন যা বললো ঠিক আছে কোন যা বললো সব মুজিবনগর সরকার ঘটনার পূর্বের ঘটনা এগুলো সব আগের একটা শুরু ইয়ারে যখন আমি ইয়ারের লোক এখন ওই জেলা আছে তখন এই এলাকাতেই যুদ্ধ কিন্তু আমার এই এলাকাতে ভেঙে যাওয়ার পরে সব এলো মনে তুলিয়া চলে গেল মূলত এলাকা ছিল হ্যাঁ তারপরে খানারা দাবার দিয়ে এই যে যেখানে অমরখানা পর্যন্ত গেছিল ওখানে ওখান থেকে অনেক গোলাগুলিও করতেছিল আমরাও তাদেরকে জবাব দিতেছিলাম পর্যায়ক্রমে আমরা যখন তেঁতুলিয়াতে যাই পড়ছি ওখানে তো সবার নাই আর কয়েকদিন ওখানে রেস্ট করার পরে আবার নতুন করে পরামর্শ ইয়ে হলো যে না আমাদের দেশ স্বাধীন হবে এই হবে সেই হবে নানান কিছু তোমরা গোলা বারুদ পাবে আমরা গোলা বারুদ ছিল না আমার শেষ হ্যাঁ তখন ইন্ডিয়া থেকে তখন সহযোগিতা হলো তারপরে পর্যায়ক্রমে আমরা ভজনপুরে মনে করে যে একাধ দিন ছিলাম ওখানে তারপরে আসলাম 10 মাইল ওই যে ডিফেন্স লাগলো ওই ডিফেন্স থেকে একেবারে স্বাধীন হওয়ার কয়েকদিন আগে মনে হয় এখানে একটা স্কুল আছে যে যে স্কুলের নাম হবে লাল স্কুল লাল স্কুল যেখানে বোম ফেলতো আর কি তার পিছনে স্কুলটা গেছি 4 মাইলের আগে পাথর ঠাকুর হ্যাঁ খানেরা কিন্তু মূলত একাই পাথর ঠাকুর স্কুল থেকে আমাদেরকে কন্ট্রোল করতো আর কি হ্যাঁ তারপর এইভাবেই 10 মাইলে হ্যাঁ 10 মাইলে আমার মেশিন গান এইটা যে জাবলিদু একটা যা গ্রাম আছে 10 মাইলে ওই গ্রামে কিন্তু আমার মেশিন গান ছিল হ্যাঁ তখন ওখানে সম্মুখযুদ্ধটা বলতে কী করবেন দৈনিক সন্ধ্যার পরে দৈনিক সন্ধ্যার পরে গোলাগুলি শুরু শুরু হলে তো কিছুক্ষণ চলল হ্যাঁ এটা একটা নিত্য দিনের হয়ে গেছিলো ওই সময় ওরাও করতো আমরাও করতাম এর মানেটা এটাই হচ্ছে আমরা ওরা ভাবুক যে আমরা আছি হ্যাঁ এই জিনিসটা প্রকাশ করার জন্যে এই সন্ধ্যায় হয়তো একবার হ্যাঁ বর্ষকালে একবার করি বলেন হ্যাঁ মুখামুখি মুখামুখি হইতে কিন্তু ওরা করতেছে আমরা করতেছি এইভাবে মুখামুখি হইতে তারপরে অ্যাডভান্স করে আমরা এইভাবে মারতে মারতে আগাচ্ছি তখন আমাদের পালা শুরু হলো ওরা যেমন আমাদেরকে মারতে মারতে পিছনে নিয়ে গেছে
বুঝলেন আমাদের কিছুই নেই এখানে কাছে আমরাও আবার মারতে মারতে এদেরকে হ্যাঁ তখন বললেন এরা শুনুন তো পঞ্চবর্তী এইভাবে আমরা আমি তো মনে আমাদের ডিফেন্স মনে করি মাদার দিকে সামনে ওখানে যাওয়ার পরে সে আমি ওর কাছ থেকে আমাদের কার গুলো করতে গলা গুলো করতে হলে ওখান থেকে ঘোষণা হয়ে গেল স্বাধীনের পাঁচ সব কিছু আটকে কাকে রাজু হয়ে আমার এখান কোন দেশে সমিতিতে আমরা হাল হাতিয়ে নিয়ে গিয়ে বলুন হ্যাঁ দিনাজপুরে গেছি তারপরে কেউ আবার দিনাজপুরে যাওয়ার পর কি জানেন আপনারা শুনছিলেন দিনাজপুরে মহারাজা স্কুলে মাইন্স বাস্ট হয়েছিল একসঙ্গে 340 লোক মারা গেছিল যাদের কবর দেওয়া আছে এই যে দিনাজপুরের দশমাইল প্রাচীন করা আছে হ্যাঁ ওই লাশগুলো ওখানে রাখা আছে বাঙালি বাঙালি সব স্বাধীনের পরে সবাই মুক্তিযোদ্ধা এইটার ঘটনা যদি এক একজন এক এক রকম বলে আমার কাছে শুনেন যেটা আমি জানি বা যেটা বাস্তব সত্য সেটা হ্যাঁ এটা মূলত ওখানে হয়েছিল কি দেশ তো স্বাধীন এখন সবাই আনন্দ কিছু নিতেই আছে ওখানে মহারাজ স্কুলের মাঝখানে একটা পুকুর ছিল এই পুকুরের মধ্যে সবাই খাওয়া দাওয়া করে আরাম করে রেস্ট করে আবার কিছু কিছু টিম তৈরি হয় ট্রাক নিয়ে যে টিমগুলো করে কি যে মাইন্স কোথায় কোথায় আছে মেশিন আছে মাইন্স কিন্তু আপনার এই জায়গায় মাইন্স খেলে হ্যাঁ মাইন্সগুলো যদি পাওয়া যাবে এখান থেকে মেশিন আপনার বলবে ঠিক ওখানে যাই ওইটাকে তুলে নিতে হয় তুলে নিয়ে নিয়ে এইগুলো কিছু আবার এন্টি ট্যাঙ্ক মাইন্স আছে একটা যেটা আপনি উপরে উঠে যদি নাচান উদ্ধার করেন বাস্ট হবে না ওটা ট্যাঙ্ক ধ্বংস ট্যাঙ্ক যদি যায় তারপর সবার আছে সেই পর্যায়ে গিয়া ওই মহারাজা স্কুলের ঘটনা কি ঘটনাটা কি হলো যে ওখানে কয়েকদিন রেস্ট করার পরে ওই ছোটো ছোটো মাইন্সগুলো যে রাস্তা কুদের এইগুলো অনেকগুলো মাইন্স ওই যে খাল আছে খালটার মধ্যে একটা পর একটাই ভাবে ওইটা দেখতে কিন্তু কাঁকড়ার মতো এইগুলো সব কিছু অনেকগুলো মাইন্স রাখা আছে একটা মেয়ে ছিল বিমানের বোম ছিল আর কি সেই বোমটাকে এই ঠাকুরদা থেকে নিয়ে গেছে ওই ওই দিন ট্রাকের মধ্যে ছিল একজন সুবাদার ছিল আর কি নাম রোশন আমার সাথে লোক উনি ট্রাকে ছিল ওইটা বোমটা নিয়ে গেছে ঠিক দুপুর হয় দুপুর বড় বড় ভাবে একটা দিয়ে ওই সময় বোমটা নিয়ে গেছে আর ছেলে পোটা কিছু সার ডালাইছে আমার ভাত খেয়ে নিয়ে যাবে খাওয়া তো রেডি আছে খেয়ে নিয়ে তার বোমটা নামাই আমি ওখানে ছিলাম মিষ্টি আমি যে কোনো কারণে আমি একটু ওখান থেকে রেল বাজার একটা জায়গা আছে অল্প কিছু দূর ঠিক ওই টাইমেই আমার বসে বসে তাস খেলতেছিলাম এই যে 29 তাস খেলে না কয়েকজনে খেলতেছিলাম আমাকে বললো যে তুমি একটু যাও তো ওই কোনো কাজে আমার কাজে পাঠাইলো আমি গেলাম ওখানে যে পৌঁছার সঙ্গে সঙ্গে দেখলাম এই ঘটনা আমি কিন্তু ঘটনাটা দেখে গেলাম ওই যে ট্রাক থেকে যে বোমটা নামাবে ওরা বলতেছে স্যার পরে নামাই ও বলতেছে নামাই যাও পরে খাওয়ার পর কোনো কাজ নেই এরকম কথা বলতে ছেলে গেলে একটু রাগান্বিত হয়ে গেল হ্যাঁ তখন বোনটাকে রাখতে গিয়া বোনটা কিন্তু বাস্ট হয়ে এই যে রাস্তায় ট্রাকের মধ্যে যাওয়া দেখতে ও ভিতরে ভিতরে মানে রেডি হয়ে ও রেডি হয়ে যখন ওই বোনটাকে রাখতে গিয়ে চারজনে অনেক বড় চারজনে রাখতে গিয়ে ঠিক এক ফিট উপর থেকে ওদের হাত স্লিপ কেটে বোনটা নিচে পড়ে যায় নিচে যখনই পড়ে যায় তখনই বাস্ট বাস্ট হয়েছে ট্রাকের সাথে ওই যে ছেলে পেলে যারা ছিল ওরা যে কোথায় গেছে ট্রাক এর মাথা তো দেখি গাছের উপরে আর ওই যে এই আওয়াজ ওই যে বোমগুলো রাখা ছিল ওইগুলো বাস্ট বাকি বোমগুলো শব্দের কারণে ওই শব্দের কারণে ওই বাল কালেক্টেড বোম যেগুলো বোমগুলো কালেক্টেড বোম হ্যাঁ এইগুলো ধোঁয়া একটা সিরিয়াস অবস্থা বিল্ডিং বিল্ডিং ফাটে একাকার অবস্থা আমি আর ওখান থেকে কি করে আমি ব্যাক করে আসলাম আসার পরে তো আমি কিছু করতে পারি না আমি যে এক জায়গায় বসে আছি আমি 2-3 ঘন্টা পর আমার সেন্স ফিরছে হ্যাঁ তারপরে আমি যে দেখতেছি আর কি ওই যে রোশন সাহেব যে ছিল উনি চাকরি করা অবস্থায় আমি ওনার সাথে ছিলাম এই বেশি তো নেই যে অমখা ইয়েতে আপনার আপনার ঘাগরা কেন এখনও আমি চাকরি করছি এই যে অমখানা কেন ওখানেও পাকিস্তান করে আমি চাকরি করছি ওই রোশন সাহেবের হাতের তালার মধ্যে এত বড় একটা তিল ছিল তিল ছিল কেউ সব মানুষের কী করে যে আপনার এই যে সৈনিকের মধ্যে গ্রাউন্ডশিপ পাওয়া যায় গ্রাউন্ডশিপ আর কি তো গ্রাউন্ডশিপ চাইতেও চারদিকে ধরে মানুষের হাড় হাড্ডি মাংস এক জায়গায় করে আর ওইভাবে নিয়ে যায় নিয়ে যায় ওই খালে খালে ওই যে যেখানে জায়গা আছে ওখানে রাখা কিন্তু ওই আমের গাছের মাথায় ঝুলতেছে কয়েকজনের লাশ মাথা ছাড়া তো মানে একটা হাত ঝুলতেছে তখন আমি গিয়ে লাঠি দিয়ে হাতটা ফালাই দিলাম নিশ্চয় ফালাইয়া দেখি ওই সাহেব ওই দর্শন সাহেবের হাত ওই জায়গায় মাঝখানে তিল হ্যাঁ এটা যখন দেখছি তখন আমার আমার আর ঠিক নেই আমার মাথা ঘুরে গেছে যে বসে ফেললাম তখন হাতটা ধরে আসলাম কারণ আর কয়েকজনকে বললাম দেখছো এই হাতটা রসুন সাহেবের হাত কারণ যুদ্ধের ভিতরে তো কত লোক মরছে সাহস আছে ভিতরে বুঝছেন না এই অবস্থা ওই মূলত মহারাজা স্কুলে যে বোম বাস্ট হয়েছিল
এটাই হলো মে ২৬ নভেম্বরের পরে না ১৬ ডিসেম্বরের পরে ১৬ ডিসেম্বরের পরে ১৬ ডিসেম্বরের পরে ১৬ ডিসেম্বরের কেন ২২ তারিখে ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২২ তারিখে মনে হয়েছে।